I said, সবাই ভালো আছো? সবাই কি ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আমরা ইংরেজি ক্লাস করব, আমরা আমাদের ইংরেজি করব এবং আমরা কি করেছিলাম, আমরা মডেল কোয়েশ্চেনে, আমরা গত ক্লাসে মডেল কোয়েশ্চেনে দুই নাম্বার যে কোয়েশ্চেন অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস ওটা করেছি, তাই না? ফিল ইন দ্য গ্যাপস করছিলাম। আজকে আমরা তিন নাম্বার আমাদের কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেনে তিন নাম্বার। তোমরা সবাই কি বই কিনেছো? হ্যাঁ, সবাই বই কিনেছো আশা করি। আজকে আমরা করব ট্রু ফলস, ওটা থাকবে বইয়ের মধ্যে আছে তো দুই নাম্বারে, ঠিক আছে? কিন্তু ওটা যখন আমাদের, আমরা যখন কোয়েশ্চেন করব তখন ওটা কোয়েশ্চেনে থাকবে তিন নাম্বারে, ঠিক আছে? তাহলে আমরা কোশ্চেন ওয়ান মডেল কোশ্চেন ওয়ান তোমরা এখন কাজ করছো। যেটা সত্য সেটাতে কি লিখতে হবে? পাশে দিয়ে লিখতে হবে সত্য অথবা ট্রু। ইংলিশে যেটা রাইট যেটা সঠিক থাকবে সেটাতে আমাদেরকে কি লিখতে হবে? যে ট্রু, ঠিক আছে? আর যেটা আমাদের সেখানে লিখতে হবে কি? ফলস। সেখানে কি লিখতে হবে? ফলস। আচ্ছা, প্রথমে এই নাম্বারটা পরিচিত হয়েছে, ঠিক আছে? এখানে কি আছে যে রিয়া ইন্টারভিউ পাস, রিয়া পরিচিত হয়েছে, ট্রু নাকি ফলস? ইংরেজি কি হবে, সত্য নাকি মিথ্যা? কি হবে একটু এখানে কি হবে বলো? ম্যাডাম লিখেছি রিয়া, ম্যাডাম ট্রু, ম্যাডাম ট্রু। কিভাবে বুঝবো সেটা আমরা? সেটা যখন আমরা সেটা যখন আমরা প্যাসেজে যাব যে এখানে আমরা দেখতে পারবো, হ্যাঁ রিয়া, ঠিক আছে? তাহলে রিয়ায় প্রথমে কি হয়েছে, পরিচয় দিয়েছে, ঠিক আছে? দেখেছো লিখে দিব, এভাবে কি ট্রু? স্কুলে ম্যাডাম ফলস,
ম্যাডাম একটু সরেন, ম্যাডাম দেখতে পাই না, একটু সরেন, তোর কথা শুনে না, আমি কথা শুনে না ম্যাডাম। চিনতে পড়ে তাই এখানে রাইট স্টেটমেন্ট যেটা লিখা হয়েছে, লিখা হয়েছে। প্রতিদিন দু দুইটা করে ক্লাস এগো, খুব ভদ্র হয়েছে কাট দেখো কি লিখি রে অসুস্থ ছিল ম্যাডাম এটা ফলস, ঠিক আছে,
Madame,
You are
অপুর বয়স কত তোকে দেখে ইংরেজিতে বল তো আমার তো বল ইংরেজিতে টপু ইজ 8 ইয়ার্স ওল্ড আচ্ছা টপু ইজ 8 ইয়ার্স ওল্ড শাহরিয়ার বলো শাহরিয়ার বয়সটা কত হাউ ওল্ড ইউ আর শাহরিয়ার ইজ 8 ইয়ার্স ওল্ড হ্যালো শাহরিয়ার ইজ 8 ইয়ার্স 8 ইয়ার্স ওল্ড ঠিক আছে এখন তুমি কোন স্টুডেন্ট তোমার নাম কি সেটা তো বুঝতে পারতেছি না তোমার পাশে কেউ থাকলে বলো যে তুমি যখন ক্লাসে ঢুকবা অনলাইন ক্লাসে ঢুকবা কিন্তু নাম উঠে ঠিক আছে নাম উঠলে বুঝতে পারবো যে কার নাম কি এখন তোমার নাম আসে নাই আমি বুঝতে পারতেছি না তোমার নামটা কি মোহাম্মদ কাউসার হোসেন মোহাম্মদ কাউসার হোসেন অপূর্ব She is
ম্যাডাম একটু সরেন সরছি আর একটু সরলে তো ক্লাস থেকে বের হয়ে যাব একটু সরেন ম্যাম ম্যাম তো